পুজো উপলক্ষে দিনাটা রেড লাইট এরিয়া দুস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র ও মাস্ক তুলে দিল দিনাটার উল্লাস বয়স নামের একটি গানের দল। এদিন দিনাটা রেড লাইট এরিয়া ছাড়াও দিনাটা স্টেশন পাড়ার বস্তির দুস্থ শিশুদের হাতেও নতুন বস্ত্র ও মাস্ক তুলে দেন। এদিনে এই বস্ত্রদান কর্মসূচির শুরুতে দিনাটা রেড লাইট এরিয়া শিশুদের মনোরঞ্জনের জন্য একটি গানের অনুষ্ঠান করে উল্লাস বয়সের সদস্যরা। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তন্ময় সরকার, সুব্রত সাহা, আকাশ সাহা সহ উল্লাস বয়সের অন্যান্য সদস্যরা। আমাদের এই কর্মসূচির পেছনে উদ্দেশ্যটা কি? আমরা উল্লাস বয়স মূলত একটি গানের ব্যান্ড, গানের দল। আমরা বিগত 25 সেপ্টেম্বর থেকে ফেসবুকে লাইভ ইভেন্ট শুরু করেছিলাম পুজোর সাজ, এবং এই ইভেন্টটির আমাদের উদ্দেশ্য ছিল আমরা ইভেন্টের মধ্য দিয়ে যে ফান্ডটা রেজ করব, সেই রেজ করা ফান্ডটা দিয়ে আমরা দিনহাটার দুস্থ শিশুদের কাছে নতুন পোশাক এবং মাস্ক পৌঁছে দেবো। সে কথা মতো আমরা যে ফান্ডটা পেয়েছি সেটা নিয়ে আজকে আমরা দিনহাটার রেড লাইট এরিয়াতে এসেছি। আমাদের সঙ্গে আমরা তো রয়েছি উল্লাস বয়সের সদস্যরা, এর সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র দাদারা ভাইরা রয়েছে সকলে, এবং আজকে আমরা রেড লাইট এরিয়াতে আজকে আমরা নতুন পোশাক, পুজোর এবং মাস্ক বিতরণ করব। কতজন বাচ্চাদের হাতে আপনারা এটা পৌঁছে দিচ্ছেন? আমরা রেড লাইট এরিয়ায় মূলত 28 জন বাচ্চার কাছে এটা পৌঁছে দেবো, এবং দিনহাটার বাকি দুস্থ বাচ্চাদের মিলে সব মিলিয়ে আমরা 41 জন বাচ্চাদের কাছে আমরা নতুন পোশাক এবং মাস্ক পৌঁছে দেবো। আপনার নাম? আমার নাম তন্ময় কর্মকার।